আসসালামু আলাইকুম প্রবাসী ভাইরা, একটা চমৎকার সংবাদ দেখলাম এবং দেখার পরে মনে হলো আপনাদেরকে আরও একবার স্যালুট জানাই। বাংলাদেশ যখন ধীরে ধীরে নিচের দিকে চলে যাচ্ছে সারা দুনিয়ার সবগুলো দেশের মতো, যখন সবাই পা ধরে টানার চেষ্টা করছে, যদিও আমরা বীর বিক্রমের সঙ্গে মাথা উঁচু করে বাঁচবার চেষ্টা করছি, কিন্তু বৈশ্বিক পরিস্থিতিতে বাধ্য হয়েই অনেক কিছু আমাদের ক্ষতি হচ্ছে, ক্ষতির সম্মুখীন আমরা হচ্ছি। যখন ডলার সংকটের কারণে আমরা আমদানি রপ্তানি ব্যাহত হচ্ছে, জীবনযাত্রার মান ব্যাহত হচ্ছে, যেই গতিতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছিল সেখানটায় পারছে না, তখন প্রবাসী ভাইরা সবসময়ের মতো আরও একবার মিরাকেল করলেন। আমার খুব অবাক লাগে যে বাংলাদেশের অন্যান্য অনেক সেক্টর নিয়ে কথা হয়, গার্মেন্টসের নেতাদের, গার্মেন্টসের মালিকদেরকে মাথায় তুলে রাখা হয়, অথচ বাংলাদেশে টিকে আছে যাদের উপরে সেই প্রবাসীদের অতটা পাত্তা দেওয়া হয় না, অতটা সম্মানের সাথে দেখা হয় না যতখানি তারা ডিজার্ভ করে। গত 7 মাস পরে এই প্রথম $2.1 বিলিয়ন রেমিটেন্স পাঠালো প্রবাসীরা। ক্যান ইউ ইম্যাজিন ইট, 1 মাসে $2.1 বিলিয়ন বাংলাদেশের রেমিটেন্স পাঠিয়েছেন বাংলাদেশের ভাইরা, বাংলাদেশের মারা, যারা বিদেশে শ্রমিকের মতো কাজ করছেন নিজের জীবনটাকে উৎসর্গ করে, এই দেশের মানুষরা যেন খেতে পারে। রোজার সময়, রোজার মাসে সারা দুনিয়াতে সব জায়গায় জিনিসের দাম কমে, বাংলাদেশে বাড়ে। একটা অদ্ভুত দেশ, অদ্ভুত মুসলিম দেশ, আমরা নিজেদেরকে মুসলিম দাবি করি, কোথাও কারো ছোটো কাপড় পরা দেখলে আমাদের জান তেনা তেনা হয়ে যায়, কিন্তু নিজেরা যখন ব্যবসায়ী হয়, দোকান দিই, পণ্য বেচি, তখন আমাদের ইজ্জত, মান সম্মান, ইমান কোথায় যেন লক হয়ে যায়, আটকায় যায়। শয়তান নাকি আটকে পড়ে থাকে এই রোজার মাসে, অথচ বাংলাদেশের ব্যবসায়ীদের দেখলে মনে হয় যে না, এইখানটাই বোধহয় তাদের হেভি কার্যক্রম চলতেছে, ওপেন আছে এখনও বুথ। এর মধ্যে দেখলাম গুড নিউজ এটা যে 7 মাস পরে $2.1 বিলিয়ন রেমিটেন্স এসেছে। দিস ইজ ভেরি বিগ নিউজ, বিকজ ডলার সংকটে সারা দুনিয়া আজকে অস্থির, সেখানটায় বাংলাদেশের এই ভাইরা, বাংলাদেশের শ্রমিকরা, বাংলাদেশের সোনার মুকুট পরা মানুষগুলো, যারা ঘামে, রোদে, বিদ্যুতের তারের উপরে কত জায়গায় কত পরিশ্রম করে টাকা পাঠান, তারা বাংলাদেশকে বাঁচিয়ে রাখার, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটু নিজেদের সর্বোচ্চ দিয়েই চেষ্টা করলেন, এবং আই থিঙ্ক এটাকে বিরাট অবদান হবে এবং এটা বাংলাদেশের জন্য বিরাট ভালো সংবাদ। আরেকটা জিনিস দেখলাম যে বাংলাদেশ হচ্ছে দুনিয়ার 6 মানে 6 নম্বর মাইগ্রেন্ট করতে চাওয়া মানুষদের তালিকায় থাকা দেশগুলোর মধ্যে 6 নম্বর। বাংলাদেশ এরকম দেশ যারা মাইগ্রেন্ট করতে যাচ্ছে, বাংলাদেশ থেকে মানুষ বাইরে পাঠাচ্ছে, এরকম তালিকায় 6 নম্বর। আর বিদেশ থেকে টাকা রেমিটেন্স হিসেবে আনছে এমন হচ্ছে 8 নম্বর, 8 নম্বর হচ্ছে যারা রেমিটেন্স আসছে এরকম দেশের তালিকায়। আপনি চিন্তাও করে দেখতে পারেন, পৃথিবীতে প্রায় 200 উপরে দেশ, সবগুলো দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 8 নম্বর রেমিটেন্স আনা, এটা কাদের অবদান? এটা তো শুধুমাত্র আমাদের প্রবাসীদের অবদান, বাংলাদেশের তরুণদের অবদান, যারা হয়তো ইন্টারমিডিয়েটও পাস করতে পারেন, A5-6 করে চলে যেতে হয়েছে, সংসারের হাল ধরতে হয়েছে, মা কী খাবে, বাপের অসুখ, ভাইয়ের পড়ালেখা, এক ভাইয়ের পড়ার জন্যে আর এক ভাই নিজের জীবন কোরবানি দেয়, এটা শুধুমাত্র বাংলাদেশে সম্ভব, দুনিয়ার আর কোনোখানে এটা সম্ভব না। যে বড় ভাই সাধারণত করে, বড় ভাইরাই দেখা যায় যে ছোটো ভাইদের মানুষ করার জন্য নিজের পড়ালেখা শেষ করে দেয়, ছোটো ভাই বোন ডাক্তার ইঞ্জিনিয়ার হয়, কিন্তু এই বড় ভাইটা ঠিকই গরিব থেকে যায়। এবং আরও ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে, একসময় তারা ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে এই বড় ভাইকে ঠিকই ভুলে যায় এবং অবজ্ঞা করে, অবহেলা করে, অপমান করে, এবং শেষ বয়সে উনি কাঁদেন। কিন্তু তারপরে এসব জানার পরেও বাংলাদেশে এটা সম্ভব যে তাদেরকে ভালোবেসে তাদের জন্যে কাজ করে দেওয়া। এ নিয়ে প্রবাসী ভাই যারা আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা, আপনাদের জন্য আসলে বলে শেষ করা সম্ভব না, আপনারা আছেন বলে বাংলাদেশ এখনও টিকে আছে। আমার মনে হয়, আমার সত্যি মনে হয় যে যারা প্রবাসী, যারা বাংলাদেশের বাইরে থেকে বাংলাদেশের জন্যে করছেন, সেসব মানুষরা অনেক বেশি সম্মান পাওয়ার যোগ্য। আপনারা যখন বিদেশে যান এয়ারপোর্টে, আমার মনে হয় প্রত্যেকটা প্রবাসী বাঙালির জন্যে, যারা শ্রমিক, তাদের জন্য VIP লাউঞ্জ দিয়ে যাওয়ার ব্যবস্থা করা উচিত। সেই সব মন্ত্রী, MP, ব্যবসায়ী না, যারা ওই পাশ দিয়ে টুক করে চলে যায়, ওই সব মানুষদের জন্যে যাওয়া উচিত, VIP ব্যবস্থা করা উচিত, যারা বাংলাদেশের জন্যে কাজ করতে যায়, যারা বিদেশে ডলার পাচার করতে যায়, যারা বিদেশে শপিং করতে, রেস্ট নিতে যায়। নট ফর দেম ম্যান, শুধুমাত্র সেসব প্রবাসীদের জন্য, প্রবাসী শ্রমিকদের জন্য VIP ট্রিটমেন্ট করা উচিত, তাদের আলাদা সুযোগ সুবিধা দেওয়া উচিত। আমি মনে করি তারা যখন অসুস্থ হন, কেউ যখন মাসের পর মাস কাজ থাকে না বিদেশে, সরকারের তরফ থেকে খাওয়ানো উচিত, ওখানটার বাসা ভাড়া দেওয়া উচিত, নতুন করে কাজ খুঁজে দেওয়া উচিত, কারণ এন্ড অফ দ্য ডেতে লাভ আপনার, বাংলাদেশেই লাভ। যদি বাংলাদেশে কোনো মানুষ গিয়ে একজন শ্রমিকের কাজের ব্যবস্থা করে দেয়, ওই শ্রমিকটা টাকা কই পাঠাবে? যে করেই হোক বাংলাদেশেই পাঠাবে, তার মা বাপ, তার জমি জাতি, তার ঘর বাড়ি, সেই জন্য বাংলাদেশেই পাঠাবে। আমার সেটা মনে হয় যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় হওয়া উচিত প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, যে কোনো কিছু হচ্ছে
কারণ এরাই বাংলাদেশের প্রাণ, মেরুদণ্ড। আরও একবার সালাম দিতে চাই, সেলুট জানাতে চাই সেই সব প্রবাসীদের জন্য। ভাই, আমরা যারা বাংলাদেশে আছি তারা জানি যে আপনাদের অবদান কতটুকু। থ্যাংক ইউ, ভালো থাকবেন, আল্লাহ আপনাদের সুস্থ রাখুক, দেশে ফিরিয়ে আনুন ঠিকঠাক মতো। আমিন।